ওই নূরের সীতাপুটা তারা হয়েছে। এর মধ্যে হইল সাহাবায়ে কেরাম, ও নূরটা গিয়া নূরের সীতাপুটা হইয়া আমি জমিনের উপর না জমিনের তল হন্ত দেখলি। আমরা দেখি যাইরা চোখ দিয়া, তারা যাইরা চোখ দিতে না চোখ মুদিয়া দেখ। আউলিয়া কেরামে চোখ বন্ধ করিয়া দেখুন, চোখ খুলিয়া দেখুন না বন্ধ করি দেখুন, বন্ধ করি দেখুন। আমরা চোখ বন্ধ করলে কিন্তু দেখবো নি, তো তারা ব্যস্ত গেলে চোখ মুজি নিয়ে। তা দুই একটা উদাহরণ আপনারা সামনে তুলিয়া ধরি। সেই দিনে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতে জুম্মার দিন একটা মিম্বর উঠে বলি, ইয়া সারিয়াতু আল জাবল, আছেন স্যার হদিস, ইয়া সারিয়াতু আল জাবল, সারিয়া এটা আপনার এই কৌজোর কমান্ডার, চিফ কমান্ডার মদিনা মনোরত থেকে বলতে, ইয়া সারিয়া তু আল জাবল, ও সারিয়া পাড়ের দিকে লক্ষ্য করো, পাড় তো প্রায় 30 মাইল দূর, যুদ্ধ চলে 30-35 মাইল দূর, আর উমরে ভারকে মিম্বর থেকে বলতে, ইয়া সারিয়া তু আল জাবল, তো মিম্বর থেকে তাই দেখছেন দিন দেখছেন না, দেখিয়া কইলা না না দেখিয়া কইলা, দেখিয়া কইছে, ইয়া সারিয়া তু আল জাবল, সারিয়া পাড়ের দিকে লক্ষ্য করো, পাড়ের দিকে আপনার একটা রাস্তা আছে বলে অবু ব্যবস্থা করো, আমার সুষমা নগর আইবা আইয়া আক্রমণ করি তোমার ঘোড়া দিয়ে বলে দিবে, এই ব্যবস্থা অর্জুন যুদ্ধ জয় গেছি গিয়া ইন সাহাবা খেলামি উমরে ফারুকের মাছ শুনছুন জিগাইলা হুজুর জুম্মার খুতবা পড়িতে আপনি মাছ খানো গীতা কইলা, মাছ খানো কইলাম দেখলাম সারিয়া যুদ্ধ গেছেন বেলাইনে যাইতে গিয়া পিছে দি শত্রু আছে, শত্রু আইবার আশঙ্কা আছে, ওর থেকে মানে ইউজ করে দিলাম যে পিছে দি খেয়াল করো, তো মদিনা মনোরথ থেকে এই নিচে কিরা দেখুন আপনারা অন্ত কি দেখবানি সড়ক পর্যন্ত, কিন্তু টাইম 30 মাইল দূর ওই দেখবো কিরা দিয়ে দেখছেন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সিদ্ধা ঘুটা আসছে ওই দিয়ে হন্তাকে দেখে নিয়েছিল। না না